আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমি এখন বর্তমানে আর কি সুস্থ আছি একটু। আমি আজকে 15 দিন ছিলাম, ইনশাল্লাহ আগের চেয়ে অনেক অনেক ভালোর দিকে ইনশাল্লাহ। যে ব্যায়াম ট্যামগুলো দিছে এবং আর বাদ বাকি যে মেডিসিনগুলো দিছে, আমার মনে হয় যে খাইলে যদি নিয়মকরণ মেনে চলি তাহলে ইনশাল্লাহ হয়তো সুস্থভাবে চলাফেরা করতে পারবো। আসসালামু আলাইকুম, আমার বয়স হচ্ছে 50 বছর। আসলে আমার সমস্যাটা হলো মেরুদণ্ড সমস্যা। সমস্যা হওয়ার পরে কিন্তু আমি একবার অপারেশন করাইছি, হয়তো 4 মাস হয়েছে। 4 মাস অপারেশন করার পরে কয়েকদিন বেশ হয়তো মাস দুয়েকের মতো ভালো ছিলাম, তার পরবর্তী থেকেই আমার ব্যথা শুরু হয়। তার পরবর্তীতে আমি এই জায়গায় আসি। এই জায়গায় আসার পরে আমি চিকিৎসাধীন অবস্থায় আছে এখনো, কিন্তু পায়ে জিনজির করে যে পায়ের যে সমস্যাটা হয় ব্যথা থেকে, সেটা এখনো সমাধান হয় নাই। এটা হলো আপনার আরো প্রায় 20-25 বছর, 25 বছর বা হ্যাঁ 25 বছরই হবে, এরকম আরো আগে 25-30 বছর হবে আর কি। আমি মূল হলো আসলে লাকেজ ব্যবসা করতাম, তখন আমি চায়না থেকে মাল আনতাম বা বিভিন্ন হংকং চায়না ব্যবসা করতাম। তখন আর কি ওই লাকেজটা খুব ভারী ছিল, তো ওই প্লেনে উঠতে সময় ওই ঘেটের ওই জায়গায় যায় উঁচা করতে সময় আমি ওই ব্যথাটা পাই আর কি। ব্যথা পাওয়ার পরে এত বছর আর কি কোনো রকম মানে মনে করছি ব্যথা হয়েছে, ওই আত্ম মেসেজ করাইতাম ই করাইতাম। তার পরবর্তীতে আমাদের এই 4 মাস আগে মার্চের 16 মানে মার্চ মাসে আমি পুরো পঙ্গু হয়ে যাই আর কি। মানে তখন ওই ব্যথার চোটে আর হাঁটতে পারতাম না, ই করতে পারতাম না, তো ওর ভিতরে নির্বাচন আসলো। নির্বাচনের সময় পুরো আর কি তখন সমস্যা ছিলাম। পরবর্তীতে নির্বাচনে 2 দিন মানে নির্বাচনের 2-3 দিন আগে থেকে আমি ওই স্প্রেটা ব্যবহার করতাম, যে স্প্রেটা আপনার ওই ফুটবল খেলার প্লেয়াররা স্প্রে ব্যবহার করে, ওই স্প্রেটা তো ওই স্প্রে ব্যবহার করে নির্বাচন শেষ হওয়ার পরে 3 দিন পরে এসে আমি হসপিটালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে অপারেশন হই। অপারেশন হওয়ার পরে আপনার যখন নাকি অপারেশন করছে তখন আমার কিছু নিয়মকানুন দিছিল, সেই নিয়মকানুনগুলো আসলে আমি মানতে পারিনি। যেরকম রিক্সায় চড়া, মোটর সাইকেলে চড়া, এগুলো নিষেধ ছিল। পরবর্তীতে আস্তে 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 কয়েকদিন ভালো লাগার পরে আমি আবার এলাকায় নামি। ওই এলাকায় হাঁটা চলাফেরা করার পরেই আবার সে ব্যথা শুরু হয়। পরবর্তীতে আমি এই হসপিটালে আসি, স্যারের সাথে কথা বলি। কথা বলার পরে উনি আমার আরও অনেক আগেই ভর্তি হইতে বলছিল, কিন্তু আমি ভর্তি হইতে পারছিলাম না, তার কারণ এলাকায় ঈদ আসলো, ঈদের কারণে ভর্তি হইতে পারিনি। তখন আমি কিছু ওষুধ নিয়ে যাই, তার পরবর্তীতে দেখি ব্যথা কোনো কন্ট্রোলে আসে না, তখন আবার এসে ভর্তি হয়েছে আর কি। আমার মেন হলো সমস্যা হয়তো রাত্রে আমি ঘুমাইতে পারতাম না, রাত্রে হঠাৎ করে আবার উঠে বসতাম, কিন্তু এখন দেখি যেভাবে উঠে ওই বসি এই বসাটা কিন্তু আসলে নিয়ম নাই, কিন্তু এই বসাটাই আমি মেন মানে হঠাৎ করে দেখা গেছে ব্যথা করতেছে, হট করে সোজা ওই আকারে উঠে বসতাম। বসার পরেই কিন্তু ওই বালিশ পায়ের নিচে দিয়ে কতক্ষণ ওই হয়তো জিনতে 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 ঘুম আসত, কিন্তু ওই ব্যথায় ঘুমাইতে পারতাম না। তখন ওই বাসা থেকে সবাই ওই মানে ফ্যামিলির দিয়ে মেসেজ টেসেজ করানোর পরে দেখা গেছে আবার একটু ঘুমাইছি, আবার মানে এইরকম আর কি সমস্যা ছিলাম। আর ওই হাঁটতে গেলে ওই পাউডার জিন 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 করে ওই ইয়ে হয়ে যেত আর কি। এই পাউডার এখনো জিন জিন আছে, ওই দেখা গেছে বসে রয়েছি একটু একটু হাঁটতে যায় বা প্রস্রাব করতে গেছে বা একটু হাঁটতেছি, ওই তখন হঠাৎ করে জিন 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 করে এটা ইয়ে করে এই অবস্থায় আছে এখনো, জানি না আল্লাহ কি করবে। স্যারকে বলবো আসলে মানে আমি আমার কিন্তু অনেক মানুষ বলছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য, তারপরে কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে এই জায়গায় আসলে ইনশাল্লাহ ভালো হব। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে আসলে মানে চিকিৎসাটা, আমরা কিন্তু আমি যখন ফার্স্টে আমার এই ব্যথাটা কিন্তু অনেক দিন যাবৎ, তার পরবর্তীতে কিন্তু আমি আজকে 4 মাস আগে কিন্তু আমি অপারেশন করেছি এই জায়গা।
হসপিটালে পরে ভর্তিতে ওই জায়গায় অপারেশন করার পরে 4 মাসও কিন্তু ভালো থাকতে পারিনি। এখন এই জায়গায় 15 দিন চিকিৎসা নেওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি দেন যদি ভালো রাখে আল্লাহ তাইলে পর সুস্থ থাকব আর কি নিয়মকরণ মেনে। না অনেক 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 ভালো, এবং এই জায়গায় সবচেয়ে ভালো লাগছিল কি যে ব্যায়ামগুলা বা থেরাপিগুলা এগুলো খুব মানে ঈশ্বরের মাধ্যমে দেয়, তো এই জন্য আর কি মানুষ আর কি ভালো হওয়ার আর কি সম্ভাবনা। এবং কি আমি নিজেও দেখছি অন্য অন্য লোকগুলোর যেভাবে নাকি একবারে আমার চেয়েও কিন্তু খারাপ অবস্থার লোক এই জায়গায় দেখছি, কিন্তু তারাও এখন কিন্তু একটা মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ আশা করি। আসলে মানুষ যখন নাকি আপনার আমি যেরকম নাকি অপারেশন হয়েছি ওই জায়গায় ভালো হয়নি, যখন নাকি আমি এই জায়গা থেকে ভালো হয়ে যাচ্ছি, কিন্তু এই কথাটা কিন্তু আমার এলাকায় যদি এরকম কোনো লোক থাকে বা আমি অন্য জায়গায় কোনো যদি লোক পাই তখন কিন্তু আমি বলবো এই জায়গায় আসার জন্যই, যদি এই জায়গায় আসলে পর আমার ওই অপারেশনটা কিন্তু হইতে হইতো না। যদি আজকে যদি আমি যদি ফার্স্টে যদি এই জায়গায় আসতাম তাহলে কিন্তু আজকে অপারেশনটা আমার হইতে হইতো না, তাহলে পর কিন্তু আমি আরো সহজভাবে মনে হয় আমি ভালো হইতে পারতাম তাড়াতাড়ি। এই জন্য আশা করি বর্তমান যে অবস্থা আছে ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ আশা করি। আসলে আমি যেরকম নাকি আমার এই আমার ফ্যামিলি থেকে মনে করেন যেহেতু আমাদের একটু সমস্যা অবশ্যই আছে, যেহেতু রাজনীতি করি বা চেয়ারম্যান এই জন্য একটু সমস্যা আছে, কিন্তু জনগণের সাথে বেশি ইয়ে করি এই জন্যই কিন্তু আমার কিন্তু বারবার আমার এলাকা থেকে বা আমার মুরব্বীরা বা আমার অভিভাবকরা সবাই বলছে কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু ইন্ডিয়া যাইনি, দেখি আগে বাংলাদেশে আগে চিকিৎসা করে দেখি না কিছুদিন। আমাদের আসলে কি ধারণা কি আমরা মনে হয় বিদেশ গেলে আমরা ভালো হয়ে যাবো, মানে এই ধারণা থেকে আমাদের যদি চেঞ্জ করতে হয় তাহলে পরে এই এইভাবে যদি সুন্দর চিকিৎসা পায় তাহলে আমার মনে হয় দেন মানুষ আর এই টাকা খরচ করে ইন্ডিয়া টাকাগুলো দিবে না, তখন আমাদের টাকা বাংলাদেশেই থাকবে ইনশাল্লাহ আশা করি। আমি ধন্যবাদ জানাই এবং আমার জানা মতে যতটুক ই আছে আমার মনে হয় যে এই হসপিটাল এই ডিপিআরসি হসপিটাল ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে বাংলাদেশে আশা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন ভালো থাকি এবং সুস্থ থাকি, এবং সবাই দোয়া করবেন এবং সবার কাছে আমি দোয়া চাই। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।